নেপাল জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন ডেভ হোয়াটমোর। বাংলাদেশ ক্রিকেটের উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অস্ট্রেলিয়ানের অধীনেই বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর তিনি সামলেছেন পাকিস্তান জিম্বাবুয়ের ক্রিকেটারদেরও। মূলত 2022 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যেই নেপালের ক্রিকেটারদের নিয়ে মাঠে কাজ করবেন হোয়াটমোর। গত ফেব্রুয়ারিতে নেপালের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান উমেশ পাতওয়াল। এরপর থেকেই ফাঁকা পড়েছিল সন্দীপ লামিচানে পরেশ খাড়গাদের দলের প্রধান কোচের আসন। স্প্যানিশ লালিগার রাতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। 20 পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে কাতালানরা। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে রোনাল্ড কোমানের দল। লিওনেল মেসিদের তাই লক্ষ্য থাকবে জয় নিয়ে পয়েন্ট ব্যবধান কমানো। এই ম্যাচেও বার্সেলোনা পাচ্ছে না আক্রমণ ভাগের ফুটবলার ওসমান দেমবেলেকে। এ পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে 38 বার, যেখানে বার্সেলোনার জয় 19 ম্যাচে আর ভ্যালেন্সিয়া জিতেছে 7টিতে। পয়েন্ট টেবিলের 13তে আছে ভ্যালেন্সিয়া। বাংলাদেশ সময় রাত 9:15 নু ক্যাম্পে মাঠে নামবে দুদল।